হাবিবুল্লাহ পরে সেকেন্ড কিরাত হল খলিলুল্লাহ। তো আপনার কেউ আল্লাহ খলিল করলো না, আপনারা খলিল করলো কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন সিরতু খলিল আল্লাহ বিসালাসাতি আওসাম, আমি আল্লাহ খলিল হয়েছি তিন গুণে, কয় গুণ বলে থাকবে? কয় গুণ? আপনি তিনটা গুণ অর্জন করতে পারলে আপনার নাম যাই হোক না কেন আপনাকে আল্লাহ খলিল বলে গ্রহণ করে নেবে। তাহলে নাম খলিল হলে হবে না, নাম আতরালি তাই পাঠান বন্ধ, এই আতরালি তাই পাঠান হোক না কেন আল্লাহ আপনাকে খলিল বলে মেনে নেবে। যদি খলিলুল্লাহ তিন গুণ আপনি অর্জন করতে পারেন, খলিলুল্লাহ তিন গুণ কি? এক নম্বর গুণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাবা আমার এক নম্বর গুণ হলো আমি জীবনেও কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না, মেহমান ছাড়া। মানুষ মেহমান পাইলে মানুষ মেহমান নিয়ে খায়, যদি মানুষ মেহমান না পায় তাহলে বিড়াল কুকুর ধরিয়ে এনে তাকে আগে পেলেটে খাবার দিয়া মেহমানদারি করে তারপরে আমি খানা খাই। ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করার জন্য পাঁচ দিন মেহমান বন্ধ করে দিছে, পাঁচ দিন ওনার কাছে মেহমান হবে না, তিন দিন চলে গেছে মেহমান নাই, রান্না হয় সকাল থেকে দুপুর অপেক্ষা করে মেহমান পায় না, কোনো বিড়াল কুকুরও পায় না, কোনো মানুষ পায় না, কোনো কেউ খাওয়াবে বলে পায় না, চলে যায় সকাল থেকে দুপুর, আবার দুপুরে অপেক্ষা করে সন্ধ্যা হয়ে যায়, আবার রাত হয়ে যায় সকাল পর্যন্ত অপেক্ষা করে, মেহমান পায় না তো খানা খায় না, চাইতে চাইতে একটা না তিন দিন চলে গেছে। ইব্রাহিম সাহেব এখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ওনার প্রতিজ্ঞা মেহমান না পাই খাবই না, আরো দুই দিন বাকি আছে, ওনার নামে কোনো মেহমান বরাদ্দ নাই, মেহমানও তো আছে মালিকের বরাদ্দে, কথা বলে ডিগ্রি না শুক্রে বাজা আর কে মেহমানে তো আমার বৌরেদের রান্না করাইছে, আমার ভাইয়ের পরিবেশন করায়, আমার ছেলের দশটার কানে আগায় আনে, মূলত ওই রুচি হলো মেহমানের। আপনার দশটার কানে যদি মেহমান এসে যায় কখনো কপাল গোসাবেন না, চোখ কখনো চোখ ছোট করবেন না, তাই তো বসলি একটা লোক কিরাই দিন আসে, আমরা দেখি ডেলি খাতি বসলি আসে, কোন দেখি প্রণব বসেনি, শগুন দেখি, গৌরব দেখি, খাতি বসে সেই চুলাই আসে, আর আসলে তো ডাকিলে বাড়াবে, ডাকিলে বাড়াবে না, আর কইলে বসে বাড়ি বসবি লাগিয়ে। এইরকম মেহমান দেখে তুই একটু বিশ্বাস খারাপ হয়, আল্লাহকে বিশ্বাস খারাপ করিস না, ওর খুশি তোর দশ টাকা নিয়ে তোর এতে ইনকাম করাইছি, তোর বৌরেদের রান্না করাইছি, ভাইয়ের এতে পরিবেশন করাইছি, ছেলের এতে আগাই দিয়েছি, তোর দশ টাকা নিয়ে বসে খাবে, এক বস্তা নিয়ে কিনে দিয়ে যাবে, আল্লাহকে আমার সাথে পাশ, ও তোর রুচি খায় না, ওর রুচি ও খায়, ওর না হইলেও কিনতেই পারতো না, ওর রুচি না হইলেও কিনতেই পারতো, আল্লাহর পক্ষ থেকে মেহমান আরো দুই দিন বরাদ্দ নাই, এখন ক্লান্ত হয়ে গেছে দেখা, আর দোস্ত এত দুর্বল হবে, দোস্ত কিনে মেনে নিতে পারে? আর শাসিমের মালিক আটজন ফেরেশতা পাঠাইছে, আটজন ছিল জারিয়াতের মধ্যে আছে, ওলামায়ে কিরাম তাফসীরে বারবার কোরআন দেখবেন, তাফসীরে জালালাইন দেখবেন, আটজন ফেরেশতা জিবরীল আলাইহিস সালামের সাথে আটজন ফেরেশতা পাঠাইছে, দাও আমার ইব্রাহিমকে খাওয়াই আসো। এই আল্লাহ সুবহানাল্লাহ, আর কোচি যে রান্না তো রয়েছে দুপুরে কেনা, আজ তো বাসুরের না ওনা ওই দেশে আজ তো খায়, আমাকে গেছি মিশালে বাসে গেছিলাম ওলামা কাফেলা সরকার দেখেছে, আল্লাহ আকবার, তার মাত্র ডালে আমাদেরকে দাওয়াত দিয়েছে 58 জন আনে, সেই প্রত্যেকের প্লেটে এই আজ তো ছাগলের একটা সিদ্ধে কামে খাইতে গেছে, পরে এই ছাগলতে হালকা করে দিয়ে যেতে তাতে মধ্যে ঘাস মুখের মধ্যে যদি গাছ সাবান হতে চিন্তা করবে ওই কাজ আমরা তো পাখি নেই কাঁদি, আমি তাড়াতাড়ি উঠে চলিয়েছি, ওই দেশে এখনো অভ্যাস এটা ওদের ঐতিহ্য, আস্ত বাসুর আস্ত দুম্ব আস্ত ছাগল ঘোড়া করে দেয়, তো আস্ত বাসুর একটা খুব তাড়াতাড়ি ঘোড়া করে নিয়ে আসে, আর জন্য মেহমান দশটা ক্যাটাগরি করে বসে, আর জন মিলে কুড়ি একজন নয় জন খাইতে বসে, এখন ওনার তো দায়িত্ব মেহমানের খানা মেহমানের সামনে দিয়ে, মেহমান খাইতে পারবে না খেলে মেহমান আমার, আমার সাথে নবী কাছে মেহমানের সামনে হিসেবে ব্যবস্থা করেছি, কারণ ইবনে বিল্লাহ ওয়া বিলাকিন হাবিবুল জাইফা, আল্লাহ নবী বলেন যার আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস আছে সে মেহমানকে মেহমানের মর্যাদা বুঝে আপ্যায়ন করো, এটা হলো ইমানের অঙ্গ, এটা কিসের অঙ্গ? ইমানের অঙ্গ, মেহমানদারি সেভাবে করা। কাজেই ইব্রাহিম আলাইহিস সালাম সে ব্যবস্থা করে আর মেহমানদেরকে বসাই দিয়ে ওনার পাশে উনি খাওয়া শুরু করছে, উনি খাইতে খাইতে পিনে বা অর্ধেক পেট খাওয়া হয়ে গেছে, কিন্তু ঘরের ভিতরে থেকে ওনার আহিয়া পরিবার ঘরের ভিতরে থেকে বেড়া ঘাটে উঁকি মেরে দেখতেছে যে কিনা কেমন খায়, তাতে যে মেহমানরা খালি বাসুরির পর হাত দেয় আর মুখে হাত নেয়, তাকে গোস্ত ছেড়ে না খায় না, গালি দেয় না, মুখে দেয় না, আর উনি তার পাশে খালি খেয়ে গেছে, ঘরের ভিতরে থেকে বলতেছে মা স্যার আলাইহিস সালাম বলতেছে ইয়া খালিল আল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা, এ আল্লাহ খলি আপনি কি দেখেন না, আপনি তো খেয়ে দেখছেন আপনার মেহমানরা কিছু খাচ্ছে না, তাহলে কি ভালো হয়নি, রান্না ভালো হয়নি, সহজ হয়নি, লাইক করতেছে না, কিন্তু খাচ্ছে না, কিছু খুঁজে না, উনি সব খুলে দেয় যে সত্যি তারা খালি হাত দেয় মুখে হাত দেয় ছেলে ওরা খায় না, উনি এবার লজ্জিত আতঙ্কিত মানা তো মানা তা করুন তোমরা খাচ্ছ না কেন, কি আছে তোমাদের কি তোমরা কারা, আমরা গুম যাই না, আমরা এগুলো করি না, এটা আমাদের স্বভাব না, এটা মানুষের স্বভাব না খাই না, চোখ করছে আমরা খাবেন না খাই না, আসেন কি জন্য দেন, আমি তো মেহমান ছাড়া খাবো না, আজকে আপনার রয়েছেন সেই সময় আমরা রান্না করে খাতে বলছি আমরা খাবেন না, তাহলে কেমন একটা কথা হয়ে গেল না, বলেন যে আপনার এই সুন্দরতে আল্লাহ পাকে এত পছন্দ করছে যা বলার না, আরো দুই দিন আপনার নামে মেহমান বরাদ্দ নাই, আসমানি পয়সারা নাই, এই দুই দিনও না খেয়ে থাকলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, আমাদেরকে আল্লাহ তারা এই অভিনয় করে পাঠাইছে আপনাকে খানা খাওয়ানোর জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইছেন খুশিতে আলহামদুলিল্লাহ, আরো অনেকদিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে ভাই যেই খলিলের প্রেমে পড়ি আমি দেশান্তর হয়েছি হিজরাত করছি হাজার হাজার
শত শত বিপদের সম্মুখীন হয়েছি, বাগা বাগা ত্রিশটা পরীক্ষার সম্মুখীন হয়েছি, অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছি, সন্তানকে সবাই করার পরীক্ষার সম্মুখীন হয়েছি, আর আমার আল্লাহ করে সব পরীক্ষায় পাশ করে দিয়েছে ওই এক মালিকের প্রেমে পড়িয়া, ওই বন্ধুর প্রেমে পড়িয়া, আর মারা ছাড়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে ছাড়া সেই বন্ধুর সাথে দেখা হবে না, তারা না দেখে এত ভালোবাসি, তারা দেখতে তো হবে মরার পরে, কাজে ভি চব্বিশটা ঘন্টা মরার জন্য প্রস্তুত, তবে আমার একটু দাবি আল্লাহর কাছে, আল্লাহর কাছে একটু দাবি যে ব্রাইট তুমি যে আল্লাহর কাছে শুনে আসো, আমি একটা ট্রাস্ট খুলে রেখে দিতে চাই, ট্রাস্ট ট্রাস্ট কি ইব্রাহিম কলিলুল্লাহর তিনটে গুণ আমি তিনটে দিক আমি শুনে আসি, এই তিনটে গুণে আল্লাহ কলিল হয়েছে ইব্রাহিম।